May? 29th July. আমার প্রথম কাজ টেলিভিশনে স্টারের গানের উপরে। আমার ছিল আর প্লাসে অ্যাজ এ সাংবাদিক হিসেবে। প্রথম স্যালারি ছিল 500 টাকা। যখন এটা অবশ্য তার আগে মানে যখন আমি গানের উপরে করি তার আগে আমি টুকটাক ফ্রিল্যান্সার কাজ করতাম সেই সময় 500। আর আমার প্রথম স্যালারি প্রথম 6 মাস কিচ্ছু পাইনি, তারপর রেমুনারেশন 2000 টাকা। আমি বাড়ির বাঙালি রান্না খেতে বেশি ভালো পছন্দ করি, আর বাইরের বললে চাইনিজ। চাইনিজ আর অবশ্যই চিংড়ি মাছ, ওটা নিয়ে কোনো চিংড়ি রোজ যদি রোজ দাও রোজ দিলে রোজ খাও, কিন্তু চিংড়ি মাছ চাই। সমুদ্র অফকোর্স, পাহাড়। ঘটি অফকোর্স, ঘটি। ফার্স্ট ক্রাশ পাড়ার অনেক ছেলে ছিল, আর এমনি বলতে গেলে ঋত্বিক। না আমার ফার্স্ট ক্রাশ ওই তো স্কুল লাইফে ছিল একটা। হ্যাঁ অসংখ্য অসংখ্য। আমার পড়তে যদি ভালোবাসো বলো তাহলে পাঞ্জাবি, আর যদি অকেশনালি বলো তাহলে অবশ্যই পড়তে ভালোবাসি ধুতি। খুব মুশকিল বলা। আমি স্বস্তিকা কিনি। জিত, যিশু, আবির, যিশুদা, পরমদা। যিশুদা পরমদা, রাইট। আমি পুরনো ছবি দেখতে ভালোবাসি এখনো, মানে আমার নিজের ছবি ফেলেও, আমি যদি নিজের ছবি রিলিজও করে কখনো নিজের ছবি ফেলেও আমি উত্তম কুমারের ছবি দেখি। আমারও পুরনো ছবি দেখতে ভালো লাগে, তবে নতুন ছবি ইংলিশ সাইফাই এগুলো দেখি আমি। তবে রিসেন্ট টাইমের মধ্যে সবচেয়ে ভালো লেগেছে আমার নিউটন। জেগে দেখা না মানে ঘুমিয়ে দেখা না জেগে দেখা স্বপ্ন কোনটা? জেগে দেখা। আরো ভালো করে কাজটা করতে চাই। আর আমার স্বপ্ন হচ্ছে নিজেকে ঠিক এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করা যাতে আমি আরো পাঁচজনের কর্মসংস্থানের কারণ হতে পারে যদি কোনদিন সম্ভব হয়। না আমার তো অবশ্যই একটা এমব্যারাসিং মোমেন্ট আছে, বিশেষ সদস্য তো বিয়ে করেছি, বিয়ে বাড়িতে যখন যেটা ছাদনাতলা বলে আই থিঙ্ক, মানে যখন শুভ দৃষ্টি হয় তারপর যখন নাপিতরা বিভিন্ন রকম ছড়া কাটে, মানে জাস্ট নেওয়া যাচ্ছিল না। স্পেশাল মুহূর্ত, আমি তো খুব প্ল্যান মাফিক এই প্রফেশনে আসিনি, তো প্রথম যখন গানের ওপারের জন্য আমাকে বাছা নির্বাচন করা হয়েছিল সেটা আমার কাছে ভীষণ আনন্দের ছিল, কারণ আমি কোথাও শিখিনি অভিনয়, আগে কখনো করিনি, ওটাই প্রথম কাজ। প্রথম কাজই স্টারের এবং ঋতুপর্ণ ঘোষ ছিলেন, ওটা আমার কাছে খুব স্পেশাল ছিল। আর আমার কাছে স্পেশাল বলতে আমার প্রচণ্ড হার্ডওয়ার্কিংয়ের পর যখন প্রথমবার রেমুনারেশন হিসেবে 2000 টাকা হাতে পেয়েছিলাম, মানে ওই দিনটা আমার জীবনে এখনো পর্যন্ত স্মরণীয় দিন কাজের জায়গায়। আমার মাথাটা যেন ঠান্ডা করে দেয়। আর বাড়ির সবাই যেন, মা দুই মা ও সবাই যেন ভালো থাকে, আর আমি দুজনে যেন ভালো করে কাজ করতে পারি। আর আমার কাছে যদি তিনটে বর মানে চাইতে হয় তাহলে একটা কথাই বলবো যে ও যেটা বলেছে সেটা অফকোর্স পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে থাকতে পারি, এবং সেকেন্ড হচ্ছে আমার কিছু মানে স্বপ্নের জায়গা আছে যেগুলো জায়গাগুলোতে আমি বেড়াতে যেতে চাই, সেই জায়গাগুলো যাওয়ার চেষ্টা করবো অবশ্যই। আর থার্ড সেটা অবশ্যই যে আমাদের যে ফিউচার হবে সেই ফিউচারটা যেন এমন একটা মানে তাকে ফিউচার আমরা গিফট করতে পারি যেটা খুব সুইটেবল হয় তার জন্য, এটা অবশ্যই আমার কাছে একটা ড্রিম। এরকম কখনো ভাবি
ভাবিনি, সত্যি ভাবিনি, কিন্তু এরপরেও নয়, ভালো লাগে ঋত্বিক আর আমার, আমি জানতাম এই দুজনকে, মানে মানে এরা যদি অ্যাক্টিং নাও করে, স্ক্রিনে কথাও না বলে শুধু হেঁটে চলে বেড়ায়, আমি হাঁ করে তাকিয়ে থাকি। আমি হিরোইন অফকোর্স মাধুরী দীক্ষিত, মাধুরী আর কোনো কথা হতে পারে।